সাতাশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট অর্থাৎ এই পাঁচ দিন পর্যন্ত আপনি রাধাকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র দিয়ে অবশ্যই সাজান এই দিন আপনি শ্রীকৃষ্ণের মন্দিরে ময়ূরের পালক ও মুকুট দান করার চেষ্টা করুন এটি যদি দান করতে পারেন আপনাদের অর্থনৈতিক কষ্ট দূর হবে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বাঘ থাকে ঝগড়া থাকে তা কিন্তু অবশ্যই কমবে এই পাঁচ দিন আপনি চেষ্টা করবেন রাধা এবং কৃষ্ণকে দন্ডাতে দুনাতে অবশ্যই দন্ডাতে যখন দুনাবেন সেটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মুখ থাকা চাই পুজোর সময় আপনি অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং হলুদ রঙের ফুল হলুদ রঙের ফল মিষ্টি এবং হলুদ রঙের বস্ত্র নিবেদন করবেন তবেই এই পুজো করার সময় নিজেও হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন এছাড়াও রাধাকৃষ্ণের চরণে অর্পণ করবেন তুলসী পাতা এই দিন আপনি আপনার সাধ্যমতো দরিদ্রদের দান করার চেষ্টা করুন বাড়িতে নরনারায়ণ সেবার যদি ব্যবস্থা করতে পারেন তবে অবশ্যই করবেন পুজোর জায়গাতে টুকরো চন্দন কাঠ রাখবেন এতে বাড়িতে শুভ শক্তির প্রবেশ ঘটবে আর আপনার বাড়িতে যখনই শুভ শক্তির প্রবেশ ঘটবে সাথে সাথে অশুভ শক্তি দূর হবে পজিটিভ এনার্জি আসবে আপনার অর্থনৈতিক উন্নতি হবে যে কোনো কাজে আপনি সফলতা পাবেন নিত্য পুজোতে আমরা প্রতিদিন তিনবার করে শঙ্খ বাজাই কিন্তু ঝুননযাত্রার যাত্রার পাঁচ দিন পাঁচবার করে শঙ্খ বাজাবেন তারপর সেই শঙ্খটাকে একটা কাপড়ে মুড়ে উঁচু জায়গায় রাখতে হবে তবে অবশ্যই এই ক্রিয়া শুধুমাত্র জুননযাত্রার দিনের জন্যই করতে হবে অন্যান্য দিন আবার তিনবার করেই শঙ্খ বাজাবেন ঝুনন শুরু থেকে শেষ দিন অর্থাৎ পাঁচ দিন আপনার বাড়িতে বা উঠোনে যে তুলসী মঞ্চ রয়েছে সেখানে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্জ্বলিত করবেন ঝুলন যাত্রা চলাকালীন যদি কোনো ভিকারি আপনার বাড়িতে আসে তবে আপনি তাকে ফেরাবেন না আপনি আপনার সাধ্যমতো অবশ্যই কিছু দান দক্ষিণা দিবেন কিন্তু সন্ধ্যার সময় যদি ভিকারি আসে তবে কোনো কিছু দান করবেন না পাশাপাশি এই পাঁচ দিন সন্ধ্যার সময় আপনি ঝাড় দিবেন না পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনি গীতা পাঠ করবেন এবং একশো আটবার গায়ত্রী মন্ত্র জপ করবেন এই সমস্ত কাজ যদি আপনি করতে পারেন তবে আপনার জীবনে যত বড়ই অর্থনৈতিক কষ্ট থাক না কেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার ধন ভাণ্ডার পূর্ণ হবে বিশেষত